বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা লক্ষ্মীপুর রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ হাজিপুর পাটোয়ারি বাড়ির ফরকানিয়া ময়দানে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর পড়ার মাহফিল ও সাংস্কৃতিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, হায়াতের তাজ্জিবাস সিহাতে কল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। নবীজি দোয়া করেছিলেন হযরত ওমারের জন্য, আবু জাহেলের জন্য, কপাল ভালো ছিল, হযরত ওমরের দোয়া কবুল হয়ে গেছে। কপাল যদি ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকেও যেন ওমারের মতো বানিয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে অধ্যাপক ডক্টর বি এম মফিজুর রহমান আজহারি, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, আলহাজ মাওলানা আবু নাসির মোহাম্মদ আবদুল্লাহ, ওরফ আনালাকা জিকরা, আল্লাহ সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দাও। কোরআনে কারীম থেকে সমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে আপনাদের শোনালেন, বিশ্বের এখন এক নম্বরে আছে বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি শায়খ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করি, আল্লাহ যেন দান করে। কিছুদিন আগে বাবাকে হারিয়েছে, আল্লাহ বাবার কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন, যার এক একটি গান এক একটি বিপ্লব, বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম যতগুলো দেশ আছে, বিশেষ করে 53টা মুসলিম দেশে তার এক একটি গান এক একটি বিপ্লব ঘটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে তাকে দিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সংখ্যাত খ্যাতনামা শিল্পী সরদাবাজন বড় ভাই জনাব মশির রহমান, আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। এই মাহফিল মনে হয় কালকেও হবে নাকি? কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা আরো লোকজন নিয়ে আসবেন সাংস্কৃতিতে, কারণ এই বিষয়টা আজ ওরা দখল করে নিয়ে আমাদের ইমান আমল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মঞ্চে বসা ওলা মাইকরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে বরণের সদস্যবৃন্দ,
দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যার মাধ্যমে এসেছি আপনাদের সন্তান বড় ভাই জনাব জামশেদ আলী, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আসলে রাত বেশি হয়ে গেছে, তো এত রাতে তো কথা বলি না, সর্বোচ্চ 12টায় মাহফিল শেষ করা দরকার, এখন বাজে প্রায় 11:15। ঠিক আছে, আমার ধৈর্যে যতটুকু কলায় আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে কিছু যেন নিয়ে যেতে পারি। প্রায় 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত কথা বললো, আপনি যদি না বোঝা ভান করে থাকে, আর আমার যে মাইকের অবস্থা পাচ্ছি গলা টিকবে না, একটাই যদি আমি দুর্বল হয়ে পড়ি। এখন কালকে মা ফেলেছে চট্টগ্রাম সন্দ্বীপ, এরপরের দিন সিনাইদা, এরপরের দিন ব্রাহ্মণবাড়িয়া, এভাবে তো টিকে থাকা লাগবে। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় বেঁচে থাকা লাগবে, নাকি আমি মরে গেলে অনেকের ভালো হয়, অনেকে ভালো হয়। কষ্ট বেশি, সে ইবাদতের সওয়াব বেশি। কি কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা থেকে পর্যন্ত দাঁড়িয়ে আছে, রাত 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, আপনারা দোয়া করেন দাঁড়িয়ে থাকি, বসতে দেওয়া দরকার, জায়গা তো নেই, বসতে দেবেন কোথায়? এদিকে যত দূর তাকাচ্ছে সে তো মানুষের মাথা দেখা যাচ্ছে, কি করা যায় বলেন তো? আপনারা এত মানুষ আসেন তাফসীর মাহফিলে কোন কারণে? এত মানুষ তো হয় না, এগুলো গানের অনুষ্ঠানে হবে পর প্রতিটা জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা যেন দেখে তার মাধ্যমে যে বাংলাদেশ থেকে যত ষড়যন্ত্র হোক বা একটা রাম আর বাম আছে, কিয়ামত হয়ে গেল এদেশ থেকে কোরআন তুলে দেওয়া যাবে না। শিক্ষাটা যেন আজকের এই মাহফিল দেখে এরা নিয়ে যায়, কারণ এটা ভিডিও হচ্ছে তো ছড়িয়ে যাবে, সারা বিশ্বে কালকে ছড়িয়ে যাবে। যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত, কোরআন যারা শুনেছে বা শুনবে, কোরআনের শ্রোতা তিন প্রকার, এখানে এই তিন প্রকার মানুষ আছে। আপনি একটু মেলাবেন তো কোন নাম্বারে আপনি আছেন? এক নাম্বারে কাফের, কারা আসতে বলেন একটু, যাওয়ার কান আছে তো সমস্যা হবে। এক নাম্বারে কারা? এদের চিন্তা ভাবনা থিওরি কি? অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, এই সিদ্ধান্তটা প্রথম নিয়েছিল আবু জেহেল সংসদে, কোথায়? সংসদে, ওই যে রাষ্ট্র ক্ষমতা ছিল ওর, একটা সংসদ ছিল, আইন পাস করার জায়গা ছিল, তার নাম দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় সর্বপ্রথম আইন পাস করেছিল কোরআনের বিরুদ্ধে, সব চলতে দেওয়া যাবে, মোহাম্মদের কোরআন চলতে দেওয়া যাবে না। শুধু এতটুকুই যদি শেষ করে দিত না, আলগাও ফিহি কোরআন যেখানে আনুষ্ঠানিক ভাবে তেলাওয়াত হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে মোহাম্মদ, ওই জায়গাটা হট্টগোল করে মারামারি করে ঢোল ঢুকে তবলা বাজিয়ে বন্ধ করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জাহেলের চিন্তা এখন অনেকের ভেতরে আছে, মনে করে কোরআন শরীফ যদি বন্ধ করা যায় তাহলে আমরা যে 2 নম্বরে কায়দা চেয়ারে আছি এ কেউ নামাতে পারবে, এই চিন্তা তো করা দরকার তাদের যাদের চেয়ার আবু জাহেলের মতো অবৈধ। আপনি যদি এই চিন্তায় থাকেন, মনে হচ্ছে যে আপনার চেয়ার মনে হয় অবৈধ, যারা আবু জাহেলের চিন্তা নিয়ে দুনিয়ায় আছে এরা কি বলেন না কেন? বাংলাদেশে কোন জায়গায় যদি মাহফিল বন্ধ হয় কোরআনের মাহফিল, মনে করবেন ওটা কোন মুসলমান বন্ধ করেনি, ওটা বন্ধ করেছেন আবু জাহেলের পেশাবটা, যারা পরীক্ষা করা দরকার কোন জায়গা থেকে রক্ত এসেছে, রক্ত
রক্তই তো যত সমস্যার মূল। অনেক মানুষের তো রক্ত নিয়ে সমস্যা। আপনি দেখবেন এদের জন্ম ঠিক না, এগুলো জারজ। আমার তো মনে হয় কোরআনের এই অনুষ্ঠান গুলো বাংলাদেশে যেগুলো হয়, কয়েকদিন আগে গাইবান্ধায় একটা কোরআনের গেটে আগুন লাগিয়ে দিয়েছে। ভারতে ছিলাম প্রায় 19 দিন, আমার একটা না ছিল। ভারত সরকার বন্ধ করেনি, প্রশাসন বন্ধ করেনি, ওখানে তো হিন্দু বেশি, ওরা আরো নিজেরা এসে শোনে। ধর্ম যার যার অসুবিধা না, না ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলা কুফুরি। এখন যদি বলি বউ যার যার হক সবার, মানবেন? চাকরি যার যার বেতন সবার মানবে? এগুলো যেমন মানেন না, সুতরাং এটাও মানা যাবে না। এটা বলতে পারে ধর্ম যার যার, দেশ সবার। কথা বলেন এখানে, দেশ আমাদের সবার না, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে, কারণ ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত একমাত্র, এটা দিনের আগে আলিফ লাম আছে। এখন যদি মশিউর ভাই বলে এই লক্ষ্মীপুরে যাওয়ার একটা রাস্তা, তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে, তাহলে একটাই মাত্র রাস্তা লক্ষ্মীপুর যাওয়া। আর যদি আলিফ লাম না দেয় তরিক শুধু বলে, তাহলে যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে, কিন্তু একটু ঘোরা হবে। আমার কথা মানে বোঝা যায়নি? আপনি আল্লাহর কাছে যদি যেতে চান, যদি খুশি করতে চান, একটাই ধর্ম আছে দুনিয়ায়, ইসলাম। এটা বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি কোন ধর্ম দিয়ে অন্তত আল্লাহকে আপনি রাজি করতে পারবেন। আজ যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করবে, ওদের কি বিয়ে হবে? ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। ইসলামের যে নিয়ম আছে বিবাহ করার, এই নিয়ম আপনাকে মানা লাগবে নাকি? ইসলামের নিয়ম কি, মুসলমান মুসলমানকে বিয়ে করবে। মুসলমান হয়ে যদি কোনো হিন্দুকে বিয়ে করে, খ্রিস্টানকে বিয়ে করে, ওটা বিয়ে না। আর ওই বিয়ের দ্বারা বাকি শব্দটা আমার আল্লাহ বলবে, আমার দরকার নেই। সুতরাং ইসলাম বাদ দিয়ে আপনি ব্যবসা করলে ও ব্যবসা, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আল্লাহ পর্যন্ত যেতে চায়, এইদিকে তাকান সম্মানিত ভাইরা, আপনি এখন করছেন হচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত হবে না, যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করতে চান। মনে যদি ওইটা থাকতো, এই জন্য মুখের কথা আর মনের কথা আপনার একাও লাগবে। মিডিয়ার সামনে আপনি মুখ দিয়ে অনেক কিছু বললেন, মনে আপনার আসলে ওটা পারবে, তাহলে আপনি মোনাফিক হয়ে পড়বেন। আমার তো মনে হচ্ছে এই হাদিস মরার পরে মোনাফিক হয়ে মরার জন্য অনেকে প্রতিযোগিতা করছে, আজ বিশেষ করে এই বাংলাদেশে। অধিকাংশ মানুষের মুখের কথা আর মনের কথা এক না, জনগণের জন্য একটা বলে আর ভেতরে আছে আরেকটা। এই চিন্তা ভাবনা এবং মুখের কথা যতদিন এক না হবে, আপনার নামাজ রোজা হাত দেখা সব বৃথা। কারণ মোনাফিকের কবল হয় বাংলাদেশে। আমরা মোনাফিক জানি তিনটা, একটা মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে না। আরো আছে, আরো গুরুত্বপূর্ণ দুইটা আছে। এক নম্বরে ঝগড়া যদি কারোর সাথে বাঁধে গালি দেয়,
এলাকা তোর গালি নেই, তিন নম্বরে তো গেল, চার নম্বরে এটা গেল, পাঁচ নম্বরে কি, পাঁচ নম্বরে মোনাফিকের মুখ দিয়ে যেটা বের হয় মনে করবেন ওর মনে ওইটা নেই। বাংলাদেশে কারা মোনাফিক এই পাঁচটা নবীজির কথা অনুযায়ী আমরা কিন্তু স্পষ্ট এখন পেয়ে গেছি। কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলেই ভঙ্গ করে, আমানত কিছু রাখলেই খেয়ানত করে, ঝগড়া যদি কারোর সাথে বাঁধে গালি দেয় টক সময় তো গালি দেয়। পাঁচ নম্বরে ওর মুখের কথা আর মনের কথা এক না। শিক্ষার জন্য বলছি, মুখের কথা আর মনের কথা যে এক না এটা বাংলাদেশের মানুষের আছে তার বাস্তব প্রমাণ আমি নিজে দেখেছি কাবা শরীফে, এই নোয়াখালী বাড়ি কোম্পানিগঞ্জে মুরব্বী কাবার গেলাপ ধরে কাঁদতেছে। কাবা ঘর যখন ষষ্ঠ চক্কর মানুষ দেয় ওই সময় একটা দোয়া পড়ে, কি পড়ে জানেন আপনি? না না বাবাই, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনিকা, অনেকগুলো বড় আছে এ পর্যন্ত মানুষ পড়ে, কি বলে? কাবা শরীফ সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আর আমি তোমার বান্দা, তোমার মাঝে আমার মাঝে অনেক দেনা পাওনা আছে। এই শব্দটা দিয়ে এই মশের ভাই একটা গজলও বানিয়েছে, সুন্দর গান বানিয়েছে, উনি আজকে আমাকে শুনিয়েছে, ওই গানের পুরা সামারাইজ হচ্ছে এই এই শব্দটা। আল্লাহ নবী নিজে যেহেতু এটা বলেছেন এখন লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই কথা বলে, আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার বান্দা, আমার সাথে আর তোমার সাথে অনেক দেনা পাওনা আছে, আমি যত পাওনা তোমার কাছে পাবো তুমি সব দিয়ে দিয়ে আসে, বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সব তোমার বান্দা, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র টাকা পয়সা আমি যে চলাফেরার ক্ষমতা সব তুমি দিয়ে দিয়েছো, কারণ এগুলো আমার অধিকার ছিল আমার হক ছিল, তুমি আমার রব আমি তোমার গালা গোলাম বান্দা, এই জন্য আমার অধিকার তুমি আমারে দিয়েছ, কিন্তু তুমি তো আমার কাছে অনেক কিছু পাও, আমি একটা পাও না তোমাকে দিতে পারি, তুমি আমার কাছে অনেক কিছু পাবে আমি একটাও দিতে পারি, তুমি পাঁচবার আমার এই মাথাটা চাও আমি তো একবারও দিতে পারলাম না, আমার জীবন যৌবনে যে শক্তি সমর্থন ইয়ামত ক্ষমতা যা আছে সব তোমার জন্য দেওয়ার কথা, আমি তো আজ পর্যন্ত তোমারে কিছুই দিতে পারিনি, একটা বিষয় আমি জানি তুমি আমারে মাফ করে দাও এইটাই আমার পুঁজি। তখন বলছে কাবা শরীফ চক্কর দেওয়ার ষষ্ঠ চক্করে আমি এই চক্করটা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি কানের মধ্যে ভেসে আসে কান্না, কি কান দেখে, যে দেখি কাবার গিলাফ ধরে ওই মুরব্বি কাঁদছে, বলছে আল্লাহ তুমি আমার মরণ দাও, মানে গেলাম আল্লাহ মুরব্বি মানুষ কাছে যে বললাম দাদা বাড়ি কোথায়, যে বাংলাদেশে কোথায়, নোয়াখালী কোথায়, কম কোম্পানিগঞ্জ, এই মনে পড়ে গেল ওবায়দুল কাদেরের নাম, আল্লাহ নদীর এলাকায় বাড়ি, ডাক যে বললাম দাদা আপনি যে দোয়া করছেন যদি কবুল হয়ে যায়, কবুল হয় হোক আমি মরণ চাই আর দেশে যাব না, এই দেশে নবীর রওজা আছে আল্লাহর ঘর আছে আমি আবার দেশে যাব কোন কারণে, এই দেশে থাকবো, আল্লাহ তুমি মেরে তুলে নাও। দোয়া করার পরে বললাম হোস্টেলে চলে, হোস্টেলে আসলাম দেখছি ঝড় হচ্ছে বাইরে, ডাক দিয়ে বললাম দাদা আপনি মরবেন, যে ঝড় উঠেছে আর আপনি দোয়া করলেন কম রইল, আপনি প্রস্তুতি নেন আপনি মরবেন, আমার বলছে আমি হামজায় দোয়া তো আমি এ বছরের জন্য করিনি, বলেছি যে ওর মনে ওইটা ছিল না, আর আমাদের অনেকের মুখের কথা আর মনের কথা এক না, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। শেষের কথা ছিল অবাকিল আখিরাতি মিনাল ফাসিরিন, ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে, আপনার দুনিয়ার জীবন হয়তো হেলায় খেলায় যেভাবে হোক এগিয়ে যাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আখিরাতে যদি ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম দিয়ে আল্লাহকে রাজি করতে চান, যদি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলবেন না, হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য এই কথা বলেন, ক্ষমতায় রাখার মালিক কি জনগণ নাকি, এই কথা আপনাকে মনে রাখা লাগবে, যদি মুসলিম দাবি করেন, যদি মুসলিম দাবি না করেন তাহলে নামের আগে পরে মোহাম্মদ হোসেন এগুলো কেটে বাদ দিয়ে দেবেন, কারণ এগুলো দিয়ে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে আর ধোকা যারা দেয় এরা মোনাফিক, এরা কি এজন্য বাংলাদেশে আমার মনে হয় মোনাফিক বেশি, আপনি কি আন্দাজে বুঝলেন,
এখন যদি বলি ভাই আমি বৈদ্য দেখবো, তাহলে আপনাকে কোন দেশে পাঠাবো? মায়ানমারে দেন, বৈদ্য পাবেন। যদি বলেন খ্রিস্টান দেখবো, তাহলে আমেরিকায় যান। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, তাহলে ইসরায়েলে যান। কোনো লোকটা বলে যদি আমি মুসলমান দেখবো, সৌদি আরবে গেলে মুসলমান পাওয়া যায় নাকি? কিছু লোক মোনাফিক আছে, মুসলমান পাওয়া যায়। এখন যদি বলে আমি দেখবো মোনাফিক, বাংলাদেশে পাঠানো হয়ে যাবে, দেশে মুসলমান বেশি। আর নবী জানতে গেলে আগে জানিয়েছেন মোনাফিক শুধুমাত্র তৈরি হবে আমার উম্মত যারা দাবি করবে এই মুসলমানদের ভিতরে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হিন্দু এদের ভেতরে মোনাফিক তৈরি হয়, সোনাফিক কাফির কথা বলেন না কেন? মোনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে, যেহেতু এই দেশে 96% মুসলমান। সুতরাং মোনাফিক থাকার সম্ভাবনা এ দেশে আছে, মানে কারা? তাহলে আমরা মোনাফিক এই যে পাঁচটা বিষয় বললাম যেন আপনার ভেতরে না থাকে। জীবন চলে গেলেও মিথ্যা কথা বলা যাবে না, একেবারে যাবে না, তা না, তিনটা জায়গায় যায়। মেশকাত শরীফের 428 নম্বর মিস্টার হাদিস, তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যায়। এক নম্বরে নিজের স্ত্রীর কাছে, না বলো দাদা আমি হাসিল করে কি দিই, বলো দাদা হাদিস 428 নম্বর মিস্টার হাদিস বলে দিলাম, বাড়ি গিয়ে মেশকাত শরীফ খুলে দেখবেন। এক নম্বরে স্ত্রীর কাছে, কেন ঘর সংসার যেন অশান্তি তৈরি না। আপনি মায়ের জন্য শাড়ি কিনেছেন 1000 টাকা দিয়ে, আর ওর জন্য যদি 800 টাকা দিয়ে কিনেন। অনেক মহিলা আছে যাদের মন ছোট, ওই নিয়ে আপনার সাথে কথা বন্ধ করবে, কথাই বলবে না। আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছিল, স্বামী তার স্ত্রী জন্য কিনেছে 900 টাকা দিয়ে শাড়ি, আর মায়ের জন্য কিনেছে 1000, মাত্র 100 টাকা কম বেশি। ও মহিলা স্বামীর সাথে কথা বলে না, এরকম ছোট মনের বউ কারণে আর আছে? হাত তোলেন তো, বিয়ে না করে হাত আমরা সাহস পাচ্ছি না হাত তুলতে, কারণ এটা রেকর্ড হচ্ছে। আজকে যদি আমার ম্যাডামের কানে যায়, ও সাথে আমার ভারতই বন্ধ করি, আমার একটা ভয় আছে তো নাকি? ও লোক বিয়ে না করে হাত তুলে, বিয়ে করা মানুষ দেখেন তো কেউ হাত তুলেছে কিনা? বসির ভাই কেউ হাত তুলতে রাজি হবে না বিয়ে করা মানুষ অন্তত। মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি মনটা উদার করা লাগবে, এই ছোট মনের কারণে আজ আমাদের পরিবার গুলোতে শান্তি নেই। একটু উদার হন দেখো সব হয়ে যাবে। লোকটা চিন্তা করছে আমি কামাই করি, আমার বউকে দেবো না মাকে দেবো, ও রাগ করে কোন কারণে? ঠিক আছে আমিও কথা বলবো না, এই শীতের রাত স্ত্রীর কাছেও যায় না। এই যে খড়কুটায় আগুন দিয়ে এরপরে আগুন পোহায়, তারপরে স্ত্রীর কাছে যায়, তিন দিনের মাথায় আগুন লেগে গেছে লুঙ্গি, অত টের পাইনি। স্ত্রী জালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে। আমি যদি কিছু না বলি অত সব চিন্তা করছে আল্লাহ, সব যদি পুড়িয়ে যায় আমার কি হবে? হ্যাঁ আপনি কি ঘুমাচ্ছেন? কিন্তু কথা তো বলা যাবে না, আমার টেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যা। আর কিছুক্ষণ পরে ভাবে সব তো পুড়িয়ে যাচ্ছে, ও তো মনের আনন্দে আগুন পোহায় না, এভাবে তো তখন জ্বালানা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি। চিন্তা করতে হচ্ছে তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, তার দায় আগুন নিভিয়ে বলছে আল্লাহ তো অবাক করছে, অন্তত জীবনে যতদিন বেঁচে আছে বড় সাথে কথা বন্ধ করবো। এই যে গন্ডগোল সমস্যা, এটা খুব মারাত্মক। এই জন্য স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে ঘর সংসার ঠিক রাখার জন্য। উনি যদি বলেন এটার 1000 টাকা এটার 1000 টাকা, তখন খুশি হবে না, অসুবিধা নেই, অথচ 800 টাকা দিয়ে কিনেছি। তাহলে সেটারই এখন থেকে দিয়ে শুরু করি, আমার সাইডে ফেটেছে তো, কারণ এই মাইকের আওয়াজ ওদের কানে চলে যাচ্ছে। 2 নম্বর জিহাদের ময়দান, বিপক্ষকে ঘায়েল করার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য ওই সময় যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করে মিথ্যা বলা যায়। 3 নম্বরে মুসলমানের বিবাদ মিটাতে, দুইজনের ভেতরে যদি গন্ডগোল হয় তাহলে আমার আর মুশির ভাইয়ের ভেতরে মনে হয় কথা চলছে না,
দুনিয়ার যে কোনো একটা বিষয় নিয়ে, আপনি যদি জানেন বিষয়টা জানার পরে আপনার কাজ হবে, আপনি আমার কাছে এসে বলবেন উনি তো কথা বলতে চায়, আপনি বলতে চান না কেন? অথচ উনি আপনাকে কিছু বলেন, আমিও আপনার কিছু বললাম না, আপনি যে ওনার কাছে এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলবেন। এই মাঝখান থেকে আমাদের দুইজনে যদি মিল হয়ে যায়, এই মিথ্যা বললে আপনার বলা হবে না। এই মিথ্যা তো বাংলাদেশে এখন বলা হয় নাকি? আরো কি করে দূরত্ব তৈরি হয়, তার লাগায় আর কথা বলে না কেন? আজ পৃথিবীতে মুসলমান 170 কোটি, এদের দোয়া কবুল হওয়ার না হওয়ার পেছনে কারণ কোরআন জানিয়েছে, আম্মালাতাল হাকম ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি মুসলমানদের দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ হচ্ছে এই তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগিয়ে, একের দোষ অন্যের কাছে বলে, এই যে দণ্ডগোল বাধান, তালাতালি করেন, গেবত করেন, এটার দ্বারা কিন্তু মানুষের সম্পর্ক নষ্ট হয় আর আপনার মাঝখান থেকে ক্ষতি হয় যে আপনার জীবনের কোনো দোয়া কবুল হয় না। এদিকে তাকান, মুসা আলাইহিস সালাম অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, এই জন্য উম্মতদেরকে নিয়ে চাটিয়ার ময়দানে গেলেন, দোয়া করলেন 3-3 বার বৃষ্টি নাজিল হয়। তিনি খুব রাগী নবী ছিলেন, তো ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে কিন্তু তোমার তো গোলাম, তোমার তো মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন মুসা আমারও মায়া লাগে, আমিও বৃষ্টিও দিতে পারি, কিন্তু তুমি তাদেরকে নিয়ে দোয়া করলে এদের ভেতরে একজন গিয়ে বোধ করা লোক আছে, এতে তালা তালি করা একটা লোক আছে, ওরে বের করে দাও, তারপরে যদি দোয়া করো আমি কবুল করব। হযরতে মুসা বলে রব্বুল আলামিনের ভেতরে যে তালা তালি করা লোক আছে আমি কিভাবে চিনবো, তুমি তার নামটা বলে দাও আমি তারে বের করে দিই। আল্লাহ তাআলা বলেন মুসা আমি নিজেই গেবত করতে নিষেধ করি, আর ওর নাম বলে আমি এখন তোর কাছে গেবত করি, আমি বলতে পারবো না, তুমি যদি না বলো আমি জানবো কি করে? আল্লাহ তাআলা বলেন এক কাজ কর, সবাইকে নিয়ে মোনাজাত কর, কিন্তু তওবা করে মোনাজাত কর। কি করে তওবা মানে? শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এর তওবা না, তওবা করতে হলে দুইটা শর্ত মানা লাগে আর একটা সময় মেইনটেইন করা লাগে। সূরা জুমার 54 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টটা দিয়েছেন, ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ভালো করে একটু খেয়াল করে শুনবেন, যেহেতু সময় কম তো আমি একটু মূল কথাগুলো থিওরি গুলো বলে যাচ্ছি। তাওবা যদি কেউ কবুল করাতে চায়, ওই পীর সাহেবরা যা পড়ায়, ইমাম সাহেবরা যা পড়ায়, ওটা তাওবার বাক্য, কিন্তু তাওবা কবুল করাতে হলে দুইটা শর্ত মানা লাগবে, একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কি? এটা করা খুব কঠিন, এই তাওবা সবাই রাজি হবে না। পানি বইলা রব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসা লাগবে। হয়তো এদিকে যদি সঠিক ভাবে রবের দিকে ফিরে আসি তাহলে অনেক কিছু দুনিয়া থেকে আমার হারিয়ে যাবে, আমার ক্ষমতা হারিয়ে যাবে, আমার ছেলে মেয়ে হয়তো আমার বিপক্ষে চলে যেতে পারে, আমার স্ত্রী আমার বিপক্ষে চলে যেতে পারে। আল্লাহ বলেন তওবা যদি কবুল করাতে চাও তাহলে সব কিছু ফেলে আমি আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। এই তওবা বাংলাদেশে হয় না। 2 নম্বরে আসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহর বিধান এতদিন জানতে না, এখন তুমি জানবে, জানার পরে তোমাকে আর কোনো দিকে মুখ ফেরানো যাবে না, এই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করা লাগবে। আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে তারা টের পাচ্ছে, এই শর্ত দুইটা আপনাকে মানা লাগবে। কখন? মিন কবলি আইয়াতিয়া কোমল আজাবু সুম্মা লা তুনসারুন, ওই আজাব আসার পূর্বে যখন আর সাহায্য করা হবে না। আর সবাই আমরা জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়, এটা হবে না কেন? মরণের সময় সাহায্য করা হবে। এখন মরণ আসবে তো 21 সালে, 41 সালে, আপনি কার আশায় টার্গেট দিবেন বলেন? আমরা সিগারেট বের করছি, আগে জবাব দেবেন যে আপনি কার আশায় কার ভরসায় 21 সাল টার্গেট দিয়েছেন বলেন। আপনাকে আল্লাহ লিখে দিয়েছে যে আপনি 21 সাল 41 সাল বাঁচবেন, সাহায্য করা হবে না। আমরা জানি সাহায্য করা হয় না মরণের সময়, আর মরণ কখন আসবে গ্যারান্টি কারো হাতে নেই।
এখনই আসতে পারে নাকি? সুতরাং তাওবা করা লাগবে কি একুশ সালে না এখনই? এখনই জন্ম থেকে পর্যন্ত তওবা করিয়েই যাচ্ছি, কারণ এই দুইটা শর্ত মানে না। মা ফিরে আসলে ইমানে এত বেড়ে যায়, আবেগে তওবা করে ফেলে, কিন্তু এখান থেকে যাবার পরে যে দেখে আমার পথ হারিয়ে যাবে, আস্তে করে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বাম দিকে মুখ ফিরায়। নিয়ম তো আল্লাহ দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা এই তিনটা জায়গায় বলতে পারবেন আপনি। মুসলমানের বিবাদ মিটাতে মিথ্যা বলা জায়েজ আছে, হাদিস 428 নম্বর পৃষ্ঠা মেশকাত শরীফ। আরো দলিল দেওয়া লাগবে? আশা করছি এই তিনটা জায়গা বাদ দিয়ে কোন জায়গায় আপনি মিথ্যা বলবেন না, নাকি? দুই নম্বরে আমানত রাখলে খেয়ানত করে, তিন নাম্বার ওয়াদা করলে ঠিক রাখে না ভঙ্গ করে, ঝগড়া যদি কারো সাথে বাঁধে আগে গালি দেয়, এটা মোনাফিকের আচরণ, এর ভেতরে মোনাফিকই আছে। আর পাঁচ নাম্বারে ওর মুখে যেই কথা আছে ওর মনে ওই কথা নেই। আল্লাহ এই পাঁচটা বিষয় থেকে এখানে যারা এসেছি আমাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। আপনারা মন থেকে বললেন তো, কোরআনের শ্রোতা এক নাম্বারই কাফের, আশা করছি এখানে কোনো কাফের নেই, না নেই। দুই নাম্বারে কারা? সূরা নিসা পাঁচ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, আপনি যখন মানুষদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো, রাআইতা আপনি দেখতে পাবেন মুনাফিকিনা মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে ওরা পেছন দিক থেকে কেটে পড়বে। এদিকে তাকান, ওরা জানে যে কোরআন শরীফের তাফসীর এটা সত্য, আমি হামজা এসে তোর বাবার কথা বলবে না তাও সত্য, ও যা বলবে সব সঠিক কথা, কিন্তু যখন দেখে যে কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলে না, আমাদের বাস্তব জীবনের সাথে তো মিল খায় না, তখন আস্তে করে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। এরা হচ্ছে নির্ভেজাল টাটকা মুনাফিক। এখানে আছে নাকি নেই এখন প্রমাণ হবে, দেখবেন যদি উঠে চলে যায় বই খাতা ব্যাগ সব নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম, যে পজিশনে আছে ও ছুটি দিলেও পালাবে না দিলেও পালাবে, ডাক দেবে আপনি কোরআন শুনতে এসে এক দেড় ঘন্টা যদি বসে থাকতে না পারে, বুঝতে হবে আপনার রোল নাম্বার কত, দেখেন কোনটা উঠে। ও কিন্তু বিশ্বাস করে কোরআন শরীফ আল্লাহর কিতাব, আমি হামজা এসেছে বাবার কথা বলবে না কোরআন থেকেই বলবো তাও জানি, কিন্তু যখন দেখে আমার সাথে তো মেলে না, কারণ আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মিলবে, আমি যে ব্যবসা করি কোরআনের সাথে মেলে না, আমি যে বিয়ে করেছি এ কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এই মোনাফিক আমার তো মনে হয় এখন বাংলাদেশের সব জেলায় ভরে যাচ্ছে, নোয়াখালী লক্ষ্মীপুরে নেই আছে কিনা আজকে দেখবেন, যেটা উঠবে আগে জিজ্ঞাসা করুন ভাই আপনার কোন নাম্বার, যদি বলে পয়সা ছেড়ে দেবে, পায়খানা ছেড়ে দেবে, যদি বলে আমি বেড়ি খাবো তাও ছেড়ে দেবে, আর সাইন নাম্বারে যদি বলে আমার ভালো লাগছে না বন্ধুর এটা মনে হচ্ছে কানি হয়ে যাবে। তিন নাম্বারে আল্লাহ বলেন কোরআনের সত্তা তারা কারা, ইন্নামাল মুকমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদিকে তাকান ভাই,
সূরা আনফালের 2 নম্বর আয়াত 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে, আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলেও দুরন্তরাত তাকে কে ওঠে। এই শব্দটা ভেজাল আছে, অজিলাত কুলুবুহুম তাদের কলব কেঁপে ওঠে। কিসে কেঁপে ওঠে? কিসে? কলব। আরো জোরে বলেন কলব। এখানে কলবটা থাকে কোন জায়গায় এটা নিয়ে তো সমস্যা চলছে, সারা দেশে সমস্যা। কারণ এটা যদি আমার মনে হয় বাংলাদেশে স্পষ্ট হয়ে যায় তাহলে অনেক পীর সাহেবের ব্যবসা মাল যাবে। পীর সাহেবরা তো সব কলব পরিষ্কার করতে যায়, এখন কলব যেখানে আছে ওই জায়গাটা যদি আপনি জেনে ফেলেন তাহলে পীরের কথা মেনে আপনি আন্দাজে এই জায়গা পরিষ্কার করবেন। কলম কোথায় আছে এটা আল্লাহ ভালো জানে না? জানি না, উনি যদি জানে অবশ্যই আমাদেরকে জানিয়েছে। এবার আমি একটা একটা করে দলিল বলছি, আপনি বাস্তবে বিজ্ঞানের সাথে মিলাবেন, কারণ বিজ্ঞান আর কোরআন কন্ট্রাডিকশন না, একে অন্যের সম্পূরক। কথা বলে না কেন? ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের কসম, সাধারণ কোরআন না, এটা বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করা। আপনাদের একবারে মেনে নিতে নাও মন চেতে পারে, যাদের ব্রেন আছে মাথায় মগজ আছে চিন্তা শক্তি আছে তাদেরকে আমি বলছি একটু গবেষণা করে। আমার গবেষণা ভুল হতে পারে, মানে আমি ছোট তো, যাদের মাথা বড় বড় আছে তারা একটু চিন্তা ভাবনা করেন না। আপনি আমি হাসির পর কি দেইনি, কারণ অনেক মানুষ এই নিয়ে ব্যবসা করে খাচ্ছে যে কলব পরিষ্কার করো। পীর সাহেবরা বলছে যে বাম স্তরের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটার নাম কলব, যত জোরে ইল্লাল্লাহ ধাক্কা দিবা কলব পরিষ্কার হবে। এখন কলব যদি এই জায়গায় থাকে তাহলে আপনি পরিষ্কার করেন, আমিও করবো, কিন্তু এখানে যদি না থাকে ধাক্কা দিয়ে পরিষ্কার করে কোনো বুক ব্যথা হবে। আর এটা যদি সাধারণ মানুষ জেনে ফেলে, আজ লক্ষ লক্ষ মানুষেরা পীরদের এই ব্যবসা আমার মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ তো ব্যবসায় কলব দিই। এক কথা বলে না কেন? এবার নবীজি কি জানিয়েছেন এদিকে তাকান, আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আলা মানে সাবধান, আলা মানে কি সবাই বলেন? আমার এক একটি মাহফিল এক একটি ক্লাস, এই এক দেড় ঘন্টা যদি কথা বলি আপনি যেন এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারেন। আমি 5 ঘন্টা আলোচনা করলাম, আপনি 5 ঘন্টা শুনলেন, আমিও কিছু বুঝলাম না, আপনিও কিছু বুঝলেন, শেষে কান্নাকাটি করে চলে গেলেন, হবে? আপনি 1 ঘন্টা শুনেন, কিন্তু ওখান থেকে কিছু যেন নিয়ে আপনি বাড়ি যেতে পারেন। আলা মানে কি বলেন? ছাত্ররা বলেন ইন্না, অবশ্যই সাবধান, অবশ্যই ইন্না ফিল জাসাদি, মানে মধ্যে, জাসাদ মানে শরীর, জাসাদ মানে কি শরীর, অবশ্যই সাবধান, অবশ্যই মানুষের শরীরের ভেতরে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, একটা গোস্তের টুকরা আছে। আমি যদি একটা শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভুল করি আপনি ধরে দেবেন সঙ্গে সঙ্গে, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এখন মানুষের শরীর কি এই মাথা কি শরীরের বাইরে? না। এই বুক কি শরীরের বাইরে? না। তাহলে পোড়াটাই তো শরীর নাকি? প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, মদগা মানে কি গোস্তের টুকরা। এই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, যখন এই গোস্তের টুকরা খারাপ হয় পুরা মানুষটাই খারাপ হয়। আলা জেনে রাখো, অহিয়াল কল, এটার নাম হচ্ছে কলব, এটার নাম কি? তাহলে আমাদের পুরা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীর এর ভেতরে এই বস্তুটা লুকিয়ে আছে নাকি? এখন এই যে মদগা কিনা ইন্না ফিল জাসাদি মদগা, মানুষের শরীরের ভেতরে যেহেতু একটা গোস্তের টুকরা, এই মদগাটা কি? এখানে যারা আলেম আছে পুরাতন আলেম যারা, এই যে মুরব্বী আলম যারা, এনারা যারা তাফসির পড়েছে, ওনারা সর্বোচ্চ মদগা শব্দের ব্যাখ্যা যতটুকু দিতে পারবে আমি জানি। যদি বিজ্ঞান না জানে বা কম্পিউটার যদি না বোঝে, ইন্টারনেট যদি না ঘাটে,
আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনে কারীমের যে এখন সম্পর্ক, এগুলো যদি ঘাটাঘাটি না করে সর্বোচ্চ মুদগা মানে কয়েকটা বিষয়, হয়তো বলবে মাটির নির্যাস অথবা জামাত বাঁধা রক্ত অথবা ঝুলন্ত অথবা যোগ, এগুলো হয়তো বলতে পারবে। কিন্তু যারা এখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা বিজ্ঞান এবং ডাক্তারি যারা পড়ছে, গবেষণাগারে যারা বসে, ওদের জিজ্ঞাসা করেন মুদগা হওয়ার জন্য কমপক্ষে তিনটা শর্ত লাগে। আঠারো নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় আছে, আপনি দেখবেন এখানে আল্লাহ মানুষের সৃষ্টি এই ধাপে ধাপে চল্লিশ দিন পর পর যে পাল্টানোর নিয়ম, প্রথমে এই বাবার বীর্যটা যখন মায়ের রেহেমের ভেতরে পড়ে এটা কিন্তু খুব আস্তে যায় না, খুব দ্রুত যায়। আপনি কি এই কথা শুনতেছেন? খালি আনজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিন মাইন দাফিক ইখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, এখানে সুলবুন এক বছর আপনাকে বুঝিয়ে দেব লাগবে না মানে, এই জন্য আল্লাহ বলেন কোরআন আমি শুধু পড়ার জন্য দেয়নি, আসলে এটা দাপারণার কোরআন, এটা গবেষণার জন্য দিয়েছি। লালনের মাজারে কত বড় গোপ রাখে মানুষের, গোপ নিয়ে চিন্তা করে, কত বড় গাঁজা খেয়েছে গাঁজা নিয়ে চিন্তা করছে। বাংলাদেশে এখন রবীন্দ্রনাথ ইনস্টিটিউট খুলছে, লালন একাডেমি তৈরি হচ্ছে, অথচ সারা বাংলাদেশে একটা কোরআনের একাডেমি নেই। কোরআন যে মুসলমান গবেষণা করবে, একাডেমি লাগবে, ইনস্টিটিউট লাগবে, সেগুলো নেই, গবেষণা হয় লালনের মাজার নিয়ে, পিএইচডি ডিগ্রি নিচ্ছে লালনের জীবনের উপরে। ওরে কপাল পোড়া, আমি পিএইচডি করার জন্য যখন কয়েকটা সাবজেক্ট আমার দিয়েছেন, বলছে কি নিবা, লালনের জীবনী না পুষ্টিয়ার বাড়ি তোমার, ওরে শয়তান ওর জীবনী নেব, কোরআন শরীফ দাও, পানিটা বের হওয়ার সময় আল্লাহ এক বছর দিলেন বাবা আর মায়ের বহু বছর, পক্ষপাতিত্ব না, দিয়েছে কেন, কারণ বাবার চাইতে মায়ের একটা সন্তান জন্ম দিতে কমপক্ষে তিন গুণ কষ্ট বেশি হবে। এই যে দশ মাস দশ দিন পেটে রাখা একটা কষ্ট, ডেলিভারির যে কষ্ট, আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, এটা কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি আর পাবেও না, এটা শুধুমাত্র টের পাইকে। এই জন্য আল্লাহ তারাই দিয়েছেন বহু বছর, মায়ের কথা নবী জি তারাই ব্যাখ্যা দিয়েছেন পর পর তিনবার, এরপরে বাবার কথা সুবহানাল্লাহ বলতে পারেন না, প্রত্যেকটা কথা গবেষণা বলো, কোনো কথা আমাদের মতো আন্দাজে আল্লাহ বলেন না, বলেছেন এটা যখন বের হয়ে যায় দ্রুত গতিতে, আল্লাহ বলল পানিটা নিয়ে লক্ষ লক্ষ শিশু আমি তৈরি করতে পারি, কিন্তু না, মাত্র একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা বারোটা পর্যন্ত তৈরি হয়েছে। আমি আজ পর্যন্ত দেখেছি ক্যালিফোর্নিয়ায় একটা মহিলা বারোটা সন্তান একবারে প্রসব করেছে, তারপর আপনারা বীর্যটা যাওয়ার পরে হয়তো একটা দুইটা তিনটা বারোটা পর্যন্ত রেখে বাকিগুলো আল্লাহ নষ্ট করে দেবে, আর যদি লক্ষ লক্ষ যদি একবারে দিত মায়ের পেটেও ধরত না আর দুনিয়া ভরে যেত। কত বড় বিজ্ঞানী, এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে জমা হয় আল্লাহ পাক বলেন এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ চারটা জিনিস তৈরি করি, চুল রগ হাড় আর পর্দা, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আমি আল্লাহ আরো চারটা জিনিস বানাই, রক্ত গোস্ত চর্বি আর চামড়া, ওইটা হলো না, আপনারা মনে হয় শুনতেছেন না, চার যার আটটা জিনিস যখন এক হয়
ফেরেশতারা বলে রব্বুল আলামিন সুম্মা খলাকনাল নুতফাতা ওয়ালাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনা লিযামা লাহমা ثُمَّ شَأَنَاهُ خَلْقًا آخَرًا فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ একটু খেয়াল করে শুনবেন, ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ, এই বাবার স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা এর নাম প্রথমে আর দেখি বলে নুতফা বলে, 40 দিন এটা থাকে, এরপরে আবার আল্লাহ বলেন এটা আমি আলাক বানাই, আলাক মানে ঝুলন্ত বা জমাট বাঁধা রক্ত বা জক যা বলেন, এরপরে কি করি পেয়েছি এটাকে আমি আবার 40 দিনের ভেতরে এটা মুদগা বানাই, কি বানাই, কারণ মুদগা হওয়ার জন্য আমি আমি বিজ্ঞান দিয়ে কয়টা তথ্য দিয়েছি সবাই বলেন কি কি, এক নম্বরে মদগা হওয়ার জন্য শর্ত লাগবে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নম্বর ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে ওর ভেতরে দড়াকাটা ভাব লাগবে। আপনি মানুষের মগজ এখন বের করেন দেখেন 3টা জিনিস পাবেন, হয় চর্বি পাবেন, না রক্ত পাবেন, অথবা দড়াকাটা ভাব পাবেন, এক কথা বলছেন এখানে। এখন বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমরা যা বলি যে কলম এখানে, এটা এখন কেটে বের করেন, এখানে আপনি রক্ত পাবেন চর্বি পাবেন কিন্তু দড়াকাটা ভাব পাবেন না, এটা হচ্ছে না কেন, তাহলে পলক কি আপনার এখানে না ওই যে 3টা জিনিসেরই বললাম ওই থিওরি বললাম ওইটা কোন জায়গায় আছে এখন আপনি দেখেন সে সেখানে থাক, এবার যদি পলক আপনি মনে করেন মাথায় আছে মাথায় থাক আর বুকে থাক যে কোনো এক জায়গায় আছে কিন্তু শর্ত হচ্ছে কি না, আমি অধিকাংশ মানুষ আর জিনকে জাহান নামে দেব তাদের 3টি ইন্দ্রিয় শক্তি দিয়েছি কিন্তু কাজে লাগাই না, আর 1 নম্বরে কি লাহুম কলুবুল্লাহ, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তাহলে কলবের কাজ কি, আমার একটা কথা যদি আপনি ভুল ধরতে পারেন তাহলে আমি জীবনে কথা বলবো না, যদি কথা ভুল ধরতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে, আয়াতের মধ্যে কি লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তাহলে বোঝা যাচ্ছে চিন্তা আসে কলব থেকে, কথা বলেন না কেন, এখন চিন্তা আসে কলব থেকে, চিন্তা কোন জায়গা থেকে আসে আপনি টের পাচ্ছেন, চিন্তা কি বুক থেকে আসে না, পেট থেকে আসে না, কোন জায়গা থেকে, এত সহজ কথা আপনি বলেন না, কোন বাবা কি বলে ওইটাই দলিল হয়ে গেল, আমার মনে হয় ভান্ডবীরা যদি জানে যে কলব এখানে নেই এখানে, ওরা তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ ওরা এই ধাক্কা দিয়ে তো ব্যবসা করে খাচ্ছে, এবার আপনি কোন হুজুর নিয়ে আসেন এবার বোঝান আমার কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা বিজ্ঞান নিয়ে আসা লাগবে, আপনি মানধাতা বলে কি হয়েছে সেটা আমি মানি না, এখন একদম বাস্তব দেখানো লাগবে, কারণ এখন আধুনিক যুগ কম্পিউটার ছাড়া কিচ্ছু চলছে না, এই কথা বলছেন না কেন, আমার তোমার হয় যারা ডাক্তারি পড়ছে ওদের সামনে যদি বিজ্ঞান এইভাবে করে কম্পিউটার নিয়ে স্ক্রিনে যদি আপনি এই আয়াতগুলো এভাবে গবেষণা করে করে দেখাতে পারতেন, আর মুসলমান ছাত্র ছাত্রী যদি হয় ওর ইমান আরো বেড়ে যেত, বড় হওয়ার পরে ঘুষ খাওয়া দূরের কথা, দুর্নীতি ওরে পিটিয়েও দুর্নীতি করতে পারতেন, তার বাস্তব প্রমাণ ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দার, ওরে পিটিয়েও আপনি দুর্নীতি করতে পারবেন না, রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকা, এগুলো হচ্ছে ওই রকম পড়া, আর 2 নম্বরই করে 3 নম্বরই করে পাস করে আসে, ও কি ডাক্তার না ডাকাত, আর আমার তোমার হয় বাংলাদেশে এখন যে পরিবেশ ডাকাতে ধরলে মাপ পাওয়া যায় কিন্তু ডাক্তার ধরলে মেরে ফেলে, কিছুদিন আগে আমার এক ড্রাইভার ওরে ডাকাতে ধরেছিল, স্যার পেয়েছে সব কিছু, আসার সময় বলছে তোর কাছে আর কিছু আছে, বলছে না স্যার এই যে 200 টাকা দিলাম ভাড়া দিয়ে বাড়ি চলে, ড্রাইভার আমার বলছে হুজুর আমার ডাকাইতে ধরেছিল কিন্তু ইমানদার ডাকাই আমার ভাড়া দিয়ে দিল, আপনি একটা ডাক্তার এরকম দেখান তো
যে ডাক্তার আপনাকে সর্বশান্ত করার পর অনেক ডাক্তার আছে পুরো সমস্যা নেই তারপরে দশটা পরীক্ষা দেবে। আমি এদের সাথে অনেক মিশে দিয়েছি, ওদের মুখ দেখে একটা রোগ ধরতে নাই পারে অফিসের সাথে ডাক্তার বলেন দেখার পরে কিন্তু জানে যে কিছু হয়নি, কিন্তু এই রিপোর্ট গুলো যেখানে সেখানে দেবেন তাও নেবে না, ওর নির্ধারিত জায়গা আছে, প্রত্যেকটি জায়গায় কমিশন আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বলছি সবাই না, ডাক্তার অনেক আছে যেগুলো ডাক্তার না ডাকায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফরেন ফরেন যার নাম বললাম আপনি নিজে পরীক্ষা করে আসবেন, ডাক্তার শাহিন জাদ্দার, আল্লাহর অলি, ডাক্তার ফাতেমা সিদ্দিকা, ডাক্তার মতিয়ার রহমান, এগুলো আমার মনে হয় আল্লাহ নিজের হাতে করে বানিয়েছে, আর এরা গবেষণা করে করে ওইভাবে পড়াশোনা করি, রোগ ওদের কাছে আল্লাহ ভালো করে। আর এমন এমন ডাক্তার আমরা পাই আসলে টাকা এগুলো, এই টাকা কিন্তু থাকেও না, দেখবেন যারা দুই নাম্বারি করে উপায় করে ওই টাকা ঠিক আল্লাহ ওই দুই নাম্বারি কায়দায় ব্যয় করে, ওইভাবে আল্লাহ ব্যয় করে। আমার মূল কথা ছিল যারা মমিন তাদের কলব কেঁপে উঠবে, তার মধ্যে তাদের চিন্তা শক্তি কেঁপে উঠবে যে আমি কি শুনলাম। আপনাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে ওদের ঈমান আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে, কোরআন শোনার পরে ওদের ঈমান এত বেড়ে যাবে আল্লাহর উপরে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে দুনিয়া যত ঝড় ঝাপটা আসুক না কেন আল্লাহ বাদে কারো উপরে ভরসা করব না। এই তিন নম্বরের সোজা এখানে আছে না নে কারা আছে দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা বোঝেন নি আমি এবার ব্যাখ্যা করবো, থাকবেন তো নাকি? এটা এখন বর্তমান বাংলাদেশে খুব দরকার। সূরা নাসর নাম কি? কোরআন শরীফে তিন আয়াত বিশিষ্ট তিনটা সূরা আছে, সূরা নাসর, আসর, কাউসার। অনেক মানুষ জানে না যে সূরা নাসর তিনটা আয়াত আছে, মনে করে চারটা আয়াত আছে, কয়টা আয়াত? আরো সরি, কোরআনে কারিমের 110 নম্বর সূরা, এটা একটা মাত্র রুকু আছে, মদিনায় নাজির হয়েছে। আসুন আমরা দেখি সূরার ভেতরে আল্লাহ কি দিতে চান, আপনি দিতে চান তো, দিতে চান যে প্রথম নম্বরে তেলাওয়াত করেন, কারণ একবার তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আমল আমরা চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহর কথা সব সত্য, কি সত্য না? নাসর মানে সাহায্য, নাসর মানে কি? এই সাহায্য আল্লাহ কখন করবে সেইটা জানাচ্ছে। ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহ সাহায্য আসবে, হে নবী দেখতে পাবেন আল ফাত, তখন বিজয় এসে গেছে। তাহলে 47 বছরে যে কোরআনের বিজয় বাংলাদেশে হয়নি, বোঝা যাচ্ছে আল্লাহ সাহায্য এখনো কাঙ্ক্ষিত এই দেশে আসেনি। কথা বলেন না কেন? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কয়েকদিন আগে একটা কথা জানিয়েছে, একজনের কাছে বলেছে, আমি আপনাদের বলছি, বাংলাদেশে ইসলাম সাপোর্ট করে কত মানুষ, কত পার্সেন্ট মানুষ? 30 ভাগ,
70% মানুষ ইসলাম সাপোর্ট করে না, এমনি মুখে মুখে আসে হয়তো। আমি নিজে দেখেছি যে সোয়ার মোড়ার পীর সাহেবের যে মরিদ, আমার মনে হয় পীর সাহেবের মরিদ গুলো দেখলে মনে হয় জানা থেকে পালিয়ে এসেছে, এত সুন্দর না? ভালো আমল আখলাক কাজকর্ম ভালো, কিন্তু আপনি ভোট দেন, আপনি দেখেন আল্লাহর কসম ভোট দেন একটা জায়গায় এক ইউনিয়নে যদি আওয়ামী লীগের কেউ দাঁড়ায়, বিএনপির একজন দাঁড়ায়, সোয়ার মোড়ার একজন দাঁড়ায়, আমার মনে হয় 3 নম্বরে যাবে। অথচ মাসে মাসে অথবা সপ্তাহে সপ্তাহে যে গাছ হয়, সব বেদারি হয়, ওদের যে হালকা জিকির হয়, এলাকার সব মানুষ আমার মনে হয় মসজিদ ভরে যায়। আমার কুষ্টিয়া এক জায়গায় আছে, পুরা মসজিদ ভরে যায়, ওই রক্ত বড় আশা নিয়ে ভোটে দাঁড়িয়েছে। এই যে 4-5 হাজার মানুষ, এরা মানুষ আমার জিকির করতে আসে, এদের আরো বউ আছে 5 হাজার, তার মানে 10 হাজার। একটা ইউনিয়নে যদি আমি এই যে 4-5 জন আমরা দাঁড়াচ্ছি, যদি আমি এই ভোট গুলো পাই, অন্তত আমার চেয়ারম্যান কেউ ঠেকাবে না। আল্লাহর ইশারা ভোটে দাঁড়িয়েছে, পাস করেছে বিএনপি, এরপরে আওয়ামী লীগ, এরপরে জামাত, এরপরে ওনার যে পীর সাহেবের মরিদ, ও ভোট পেয়েছে মাত্র 3টা, তারপর ওর বউ আবার 2টা, ওর 2 বউ 2টো আর ওর 1টা। ও আশ্বাস করে বলছে, আপনি সংবাদ সম্মেলন করে তার বলছে যে আমার এই যে 5 হাজার লোক মরি জিকির করতে আসতো, এতে তো আরো 5 হাজার বউ আছে, 10 হাজার, আমার তো 10 হাজার বউ তো মানে ভোট তো গোনা ভোট, বাকি আরো অনেকে আমাকে ভালোবাসে, কমপক্ষে 12-13 হাজার ভোট আমি পাবো। এমন তো 3টা আমার, 2 বউ 2টো আর আমার। এই জন্য উনি আফসোস করে এই কথা বলেছিল, আল্লাহ একে মরি না মরাফি, মরিদাসে ভোট না, এর নাম সর্বনাশ। আমি আবার রাগ করি, নাম সর্বনাশ ছিলাম তো, আমি নিজে ওখানে পড়াশোনা করেছি, এই জন্যই বলবো। আপনি মনাফিকি করেন কোন কারণে? পীর সাহেবের হাতে যারা হাত দেয় প্রথমে বলে দেন যে মানুষের তৈরি করা কোনো নিয়ম নীতি পেছনে যদি থাকো, তাহলে আমার হাতে মরিদ হওয়ার দরকার নেই, এই কথা বলে দেয়। আমি নিজেও মরিদ হয়েছিলাম, আপনি কি মরিদ হয়ে আসলেন বলেন তো? আপনি তো ও পীর সাহেবের সাথে মনাফিকি করছে, আর বাকি আল্লাহ রাসূল তো ভাব দিবেন। এই জন্য এরদোগান বলেছিল বাংলাদেশে ইসলাম সাপোর্ট করে কত পার্সেন্ট মানুষ, 30%, বাকি 70% ইসলামের বাইরে। আর যদি ইসলামের জন্য আন্দোলনে ডাক দেওয়া হয় কতজন মানুষ আসবে? 10%, 10%, বাকি 90% আসবে। এই জন্য বলছে হাম্মারিঙ্গা তাম্মারিঙ্গা করার দরকার নেই, এখনই বিপ্লব ঘটানোর দরকার নেই, তোমরা এখন কাজ করো, দাওয়াতি কাজ চালাও, অন্তত মানুষকে সংগঠিত করো, সংঘবদ্ধ করো, মানুষ কিছু মানুষ এক জায়গায় হোক। তুরস্কে ইসলাম অনেকবার আমার বিদ্রোহ হতে চেয়েছিল, হতে দেয়নি, কারণ ওই দেশের মানুষ এগুলো তৈরি করা ছিল। এই জন্য আল্লাহ বলছেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাত, তখন দেখবে বিজয় এসে গেছে। আল্লাহর সাহায্য না আসলে আপনি জীবনও বিজয় পাবেন না। নবীজিও পাননি, পেয়েছেন না? আল্লাহর নবী নিজে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কত? আমি একটা ইতিহাস বলছি হাদিস থেকে, একটু মিলাম তো না বলবো না? ইতিহাস চলছে 63 বছর নবী যে দুনিয়ায় এসেছিলেন, 40 বছরে তিনি নবী হলেন, এই 40 বছরে দাওয়াতি কাজ আরম্ভ করলেন। এর আগে কি দাওয়াতি কাজ করেছিলেন? না। এর আগে তিনি হেল্পফুল ফসল গঠন করে সমাজকে শান্তির সঙ্গ দিয়ে একটু চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন না, কারণ কোরআন ছিল না। 17 থেকে 40, এই যে 23 বছর তিনি কিন্তু তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন পৃথিবীকে শান্ত করার জন্য, পেরেছেন না? পারেন না। কি ছিল না? সবাই বলেন। অথচ একই নবী 40 থেকে 63, ওটাও 23 বছর, হাতে শুধু কোরআন শরীফ ছিল, এমন পরিবর্তন এনেছিলেন। এবার আমি একটা জরিপ বলছি, শোনেন, নবীজি মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। কি কোন এলাকায় আসলাম? আসার সময় শুনলাম কে জানা বলছিলেন এলাকায় নাকি মুসলমান বেশি। এই যে 40 বছর পর্যন্ত তিনি পেলেন, 40 বছরে 13 বছর কাজ করলেন, 13 বছর কাজ করার পর ফল হয়েছে একেবারে জিরো, খুব বেশি হলে 41 জন মানুষ এসেছিল তিনি, কয়জন? এরপরে তিনি মদিনায় চলে গেলেন, যাবার পরে 2 বছর কাজ করলেন, প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তার কয় বছর হলো? 15, এদিকে 13, ওইদিকে
কত? এই 15 বছরে তার সাথে মানুষ হয়েছিল মাত্র 313 জন। বদরের যুদ্ধে কয়জন? 313 জন মানুষ কত বছরের ফল? 15 বছরে। এরপরে নবীজি ষষ্ঠ হিজরিতে তিনি হুদায়বিয়ার সন্ধির জন্য গিয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির জন্য যখন যাচ্ছিলেন তখন তার সাথে মানুষ ছিল 1400। ওদিকে 15 আর এদিকে ষষ্ঠ হিজরি, তাহলে কয় বছর হচ্ছে? 60 বছর মতো। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া, তাহলে কয় বছর? মাত্র 19 বছরের ভেতরে তার কাছে লোক এসেছে 1400 আর ওদিকে 15 বছরে মাত্র 313 জন। আর 4 বছরে এত, তাহলে আল্লাহর সাহায্য আসতে শুরু করেছে, বিজয় দেখা যাচ্ছে, কথা বলে দেখা। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব অষ্টম হিজরিতে মক্কা বিজয় করেছিলেন। তার সাথে লোক ছিল কত? কথা বলা লাগবে, 10,000। ষষ্ঠ হিজরি অষ্টম হিজরি মাত্র 2 বছর, 1400 থেকে লোক বেড়েছে না কমেছে? 10,000। এরপরে আল্লাহর নবী দশম হিজরিতে যখন বিদায় হতে ভাষণ দিলেন তখন তার সামনে লোক ছিল 1,14,000। দেখে 8 আর দিকে 2, মাত্র 2 বছরের ব্যবধান লোক কত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী আল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে তখন আপনি দেখবেন বিজয় চলে এসেছে। সুতরাং এই বাংলাদেশে এখন আল্লাহর সাহায্য আসে না, এই জন্য আমরা বিজয় দেখতে পাচ্ছি না, কথা বলে ঠিক কিনা? বিজয় যখন আসবে কয়েকটা জিনিস আপনি দেখতে পাবেন, কি সেটা? প্রথম নম্বরে দেখবেন, আপনি দেখতে পাবেন বিজয়ের 1 নম্বর সূচনা এই, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতে আসে। আমার তো মনে হয় আয়াতটা আজ বাংলাদেশে 100 ভাগ কার্যকর। 10 বছর আগেও ইসলামের জন্য এভাবে ওপেন জীবন দেওয়ার মতো মানুষ এত ছিল না, এই 10 বছরে যত তৈরি হয়েছে। আপনি যত চেষ্টা করেন নবীজির জীবনের সাথে যদি কারো জীবন মিলে যায় এই বিষয় আপনি ঠেকাতে পারবেন না, কারণ কোরআনের গ্যারান্টি। 10 বছরে যত মানুষ তৈরি হয়েছে 47 বছর এত হয়নি। আমার তো মানে 4-5 বছর যদি এভাবে থাকে কত মানুষ তৈরি হবে আল্লাহ ভালো জানে। নবীজির সামনে যখন 1,14,000 মানুষ, বিশ্বনবী ওই দিন 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন, কয় মিনিট? আল্লাহ নবীর কথা ছিল ছোট্ট ছোট্ট কিন্তু গভীর ছিল অনেক বেশি। আর আমরা সারা রাত কথা বলি, কোনো তথ্য নেই। এই জন্য মোসানবীর এক কাহিনীতে 2.5 ঘন্টা চলে যায়, কেউ বুঝে না। মোসানবীর এক কাহিনী 2.5 ঘন্টা বলা লাগে না, মাত্র 2 মিনিটে বললে আপনি ফোটবেন মাছের মতো। মোসানবী আলাইহিসসালামকে আল্লাহ 9টা মর্যাদা দিয়েছিলেন, তিনি তার জীবনে 9টা মর্যাদা দেখিয়েছেন না দেখার নাই, এগুলো খুব বেশি হলো বলতে নাই, 1 মিনিট সময় লাগার কথা। 2 নম্বরে মোসানবীর কথা শুনতে হলে আপনাকে ফেরাউনের কথাও শোনা লাগবে। আর ফেরাউনের এই পৃথিবীতে 4 দফা কর্মসূচি ছিল, কয় দফা? 1 নম্বরে ফেরাউন ক্ষমতায় যাবার পরে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল, আসমানি কিতাবের যে শিক্ষা ছিল একটা একটা করে সব পরিবর্তন করে ফেলেছিল। আর এটা করেছিল ওর বন্ধু হামান তাকের কথা মতো। আজ পৃথিবীর কোন দেশে যদি ফেরাউন মার্কা শাসক তৈরি হয় সে তার মন্ত্রী হামান তাকের মতো পরামর্শ নিয়ে শিক্ষা ব্যবস্থায় হাত দেবে। প্রথমে তার টার্গেট থাকবে আস্তে আস্তে করে আসমানি কিতাবের শিক্ষা গুলো তুলে দেওয়া। 2 নম্বরে ওই দেশে যারা আসমানি কিতাবের জ্ঞানে জ্ঞানী এদেরকে টার্গেট নিয়ে নিয়ে শুধু মেরে ফেলবে তা না, মেরে ফেলার আগে এমন এমন দোষ তাদের উপরে চাপিয়ে দেবে পরবর্তী প্রজন্ম আসার পরে যেন ওদেরকে আরো ঘৃণা করে। আপনি এমনি আলেম মেরে ফেলবেন, পৃথিবীতে মেরে ফেলেন, এমনি মেরে ফেলেন, অসুবিধা নেই। কিন্তু মারার আগে যদি আপনি বলেন এই মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে, এ ধর্ষক, হয়তো এখন থেকে আরো 10 বছর পরে যে সন্তানটা দুনিয়া আসবে আসার পরে যখন এই বাংলাদেশের ইতিহাস পড়বে দেখলাম
এত বড় আলেম সারা দুনিয়া যার জন্য পাগল ছিল, আর এ অসুখ পৃথিবীর ময়দানে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দিয়ে সেনাবাহিনী সার ওপেন করে দেওয়া। এখন বিশ্বে মনে হয়নি সৌদি আরবের ঘাড়ে ভূত পেয়েছে, নারীদেরকে দিয়ে এখন কাজ কর্মার বানিয়েছে, সেলসম্যান বানিয়েছে, এক কথা বলছে না কেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, দোকানে দোকানে ওদেরকে দিয়ে এখন কর্মচারী বানাচ্ছে, সিনেমা হল বানিয়ে ওপেন করে দিয়েছে, নারী পুরুষ এখন দেদারসে সিনেমা দেখছে। আমার মনে হয় ফেরাউন এই চিন্তায় এই শয়তান সালমানের মাথায় ঢুকেছে। দেখবেন এখন অনেক মহিলা স্বামীর সাথে মাত্র 3 ঘন্টা থাকে আর সাহেবের সাথে সময় কাটায় 17 ঘন্টা। কি যার সাথে সময় বেশি দেবে মহব্বত তার সাথে বেশি হবে, এজন্য স্বামী ছেড়ে দেবে কিন্তু সাহেব ছাড়বে না। এরকম মহিলা দেশে নেই, এই পরিবারে দেখবেন স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে আর সংসার আসমানে ঝোল খায়, ছেলে মেয়েগুলো আল্লাহর অলি হয়। এখানে সাবধান হওয়া লাগবে, ফেরাউনের চক্রান্ত ছিল এইটা, নারী পুরুষ এক জায়গায় চাকরি করলে স্বামীর সাথে মহব্বত কমবে, স্যারের সাথে সাহেবের সাথে মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লে জেনা তৈরি হবে, হয়তো হাতের জেনা, চোখের জেনা, মনের জেনা, বাকি দামি নাই নাই বলল, এখন বলছে না কেন, বাকি জেনা যদি একবার হয় অবৈধ সন্তান আসবে, আর অবৈধ সন্তান 10 বছরে ফেরাউনের দেশে এসেছিল 10,000, কত এই অবৈধ সন্তান গুলো নিজের সরকারি ভাবে লালন পালন করে প্রশাসনে লাগিয়ে শক্তিশালী করেছিল প্রশাসন, ফেরাউনের কর্মসূচির 4 দফা সূরা কসাসের তাফসিরে আছে। এখন যদি আপনি মোসানবীর কাহিনী শুনতে চান আমি 2.5 ঘন্টা বললাম, কিন্তু ফেরাউনের কাহিনী তো আপনাকে অন্তত 2 ঘন্টা শোনা লাগবে। এই জন্য নবীজি কথা বলতেন ছোট্ট, ব্যাখ্যা ছিল অনেক বেশি, আর আমরা কথা বলি অনেক, আমাদের কথা কোনো ব্যাখ্যা নেই। নবীজির শেষ ভাষণে কথা ছিল 5 মিনিট, আরো সরি শেষ কথা কি, প্রত্যেকটা কথা যে গবেষণামূলক, এই জন্য বলছি আল্লাহ নবীর শেষ কথা ছিল বাংলার মুসলমানেরা নবীজির সামনে ওই সময় 1,14,000 মানুষ, সাধারণ মানুষ না সাহাবি, আরো জোরে বলেন সাহাবি, ওই সময় নবীর সামনে ওমর উসমান আলী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিল না ছিল না, নবীজি বলতে পারতেন না যে আমার ইন্তেকালের পরে আমার সাথে যদি আর দেখা না হয় এই যে আবু বকরকে রেখে গেলাম, এই যে ওমরকে রেখে গেলাম, এদেরকে দেখে দেখে চলবো, নবী কেন বললেন কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। বাংলাদেশে এখন কত ভণ্ড পীর মারা যাচ্ছে, তোমার ছেলে কি জান্নাতের গ্যারান্টি করত, এই ভান্ডামি গুলো বাদ দেওয়া লাগবে, এই কথা বলেন না কেন, এই দরবারে এই রাজতন্ত্র কায়েম করা আছে, এই মুহূর্তে ওখান থেকে তওবা করে ফিরে আসেন, বিশেষ করে 88 দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, সুরেশ্বরী, চন্দ্রপুরি, বাকি তুলনায় নাই বললাম, 48,000 পীর এখন এই দেশে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে সব ব্যবসা করে খাচ্ছে। আবু জাহেল আবুল আহাবের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়নি, এই ভণ্ড পীরদের দ্বারা যত ক্ষতি হচ্ছে। এমনিতে তো বলে নাই মাজার নামে, খাজার নামে মাজার করে ফুলুস কামায়, এমনি বলেনি, এই জন্যই বলেছি আমার এই ছোট্ট মেধাবী, আমি দেখেছি আবু সেহেলের দ্বারা আবু লাহাবের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়নি, এই শয়তানদের দ্বারা ইসলামের যে ক্ষতি হচ্ছে বিশেষ করে বাংলাদেশে, আর কথা বলেন না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের শত
আছে না? না। এই সূরা বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে যেহেতু 10% মানুষ শুধু ইসলামের জন্য আছে, 30% মানুষ ইসলামের জন্য একটু আবেগ নিয়ে আছে, বাকি 70% এখন আমাদের পক্ষে নেই। সুতরাং আম্মারেঙ্গা দাম্বারেঙ্গা করার দরকার নেই, হলুস থলুস করার দরকার নেই। আপনি আস্তে আস্তে নবীজির মতো এগিয়ে যান, এগিয়ে যেতে যেতে দেখবেন আল্লাহর সাহায্য যখন আসবে এই বাংলাদেশ কোরআনের বিজয় কায়েম হয়ে গেছে। যেহেতু বিজয়ের এক নম্বর প্রসেস জানা দিচ্ছে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামের ভেতরে প্রবেশ করছে। ফি দিনিল্লাহ, আল্লাহর দিনে। দিন কার? আরো জোরে বলা লাগবে। দিন কে? আমির হামজার? দিন নবীজি? মশিউরের? ইসলাম বিরোধী, দিন বিরোধী, কোরআন বিরোধী, কোন সেন্সে বিরোধিতা করো আমি জানি না। কান খাড়া করে শুনে রাখো, দিন আমির হামজারও না, মশিউরের না, দিন নবীজির না, দিন আল্লাহর। এই জমিনের আসল মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ। আরে আমরা তো শুধু খাদেম, কর্মী, কামলা, আমরা কামলা, দিনের খেদমত করে যাব, দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। কারণ আমরা জানি দিনের খেদমত করলে, এর সেবা করলে বেতন পাওয়া যাবে। না আপনি কথা বলেননি, উদাহরণটা আমি বাস্তবে বানিয়েছি কিছুদিন আগে। মশিউর ভাই যদি এখন লক্ষ্মীপুর বাজারে সকালবেলা যে 5টা কামলা নিয়ে আসে, কাজে লাগিয়ে দিয়েছে, জমিনে ধান লাগাও, বিকাল 5টায় তোমাদের বেতন দেবো, কয়টায়? আরো জোরে 5টা পর্যন্ত। আমরা মনে করেন 5 জন কামলা ধান লাগাবো, 5 মিনিট বাকি আছে, 5টা বস্তা এসে ধান গুলো আবার তুলে ফেলছে। তাহলে আমাদের উচিত হবে, ভাই আপনি ধান তুলবেন না, অন্তত 5 মিনিট পরে তোলেন বেতনটা নিয়ে নিন, নাকি? আপনি যদি তুলতে চান তুলে ফেলবেন, কিন্তু বেতনটা নিয়ে আবার চলে যায়, এর আগে আপনাকে আরো তুলতে দেব না। যদি তুলতে গেলে মারামারি হয় করা লাগবে, যদি রক্তপাত হয় করা লাগবে, জীবনও চলে যায় দেওয়া লাগবে, এর সাথে আমার বেতন জড়িত। আমি যদি ঠিক মতো 5টা পর্যন্ত কাজ না করতে পারি, মালিক আমার বেতন দেবে না। আল্লাহ পাক বলেন জমিনও আমার, দিনও আমার, তোদেরকে আমি কাম লাগিয়েছি আমার জমিনে, যেটা না কিমুদ্দিন ওলাফাতাফাররাকু ফি সূরা সূরার 13 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, দায়িত্ব দিলাম দিন কায়েম কর, চেষ্টা চালিয়ে যা বিকাল 5টা পর্যন্ত, তার মানে জীবনের শেষ দিন পর্যন্ত। এই যে আপনি পীর সাহেব হন, আমি নিষেধ করছি না, মুরিদ বানান, ইসলাম জানে না মানুষকে শিখান, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দিন কি করে কায়েম হয়। আপনি তাবলিগ করবেন, করেন, জীবন সিলাই চলে যান, অসুবিধা নেই, আপনার টার্গেট থাকবে দিন কি করে কায়েম হয়। আপনি ইসলামে আন্দোলন করবেন, করেন, আপনার টার্গেট থাকা লাগবে দিন কি করে কায়েম হয়। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। যারাই মতপার্থক্য করে দিন দিন কায়েমের ব্যাপারে বুঝবেন ওটা ইসলামের শত্রু। কথা বলা লাগবে, কারণ আমাদের বেতন দরকার বিকাল 5টায়, আর বেতনের নাম জান্নাত। এই বেতন পাওয়ার আগে যদি কেউ দিন বাংলাদেশ থেকে তুলে দিতে চায়, এত কষ্ট করছি আমরা দিনের জন্য, খেয়ে না খেয়ে দেশান্তরিত হয়ে এটা কায়েম করতে চায়, যদি কেউ বাধা দেয়, বেতন পাওয়ার আগে আমি আমরা ছেড়ে দিতে পারি, যদি এর মাধ্যমে তার সাথে মারামারি হয়, রক্তপাত হয়, যদি জীবন দেওয়া লাগে, তা আমরা রাজি আছি, কারণ বেতন চায়। বেতনের নাম জান্নাত, বেতনের নাম কি? বেতন পেতে হলে মরণ পর্যন্ত আপনাকে দিন কায়েমের পক্ষে কাজ করা লাগবে। কায়েম যদি হয় ভালো, না হলেও অসুবিধা নেই, কারণ আমার তো ধান লাগানোর কথা, ধান না হলে আমি করবো কি? ধান না হলে দোষ ওনার, ওনার টাকা খরচ, ওনার লস, ওনার কষ্ট সব। এ জমিন আল্লাহর, দিন আল্লাহর, আমরা কামলা, জান প্রাণ দিয়ে কাজ করে যাব বিকাল 5টায় বেতন দেওয়ার জন্য। যদি ধান ভালো হয় আরে হয়তো মালিক আমাদের কিছু দিতে পারে, যদি না হয় অসুবিধা নেই, আমার বেতন পেয়ে গেলে হবে। কিন্তু আপনি কি করলেন? মস্তানি করে তুলে ফেললেন। এখন মালিক যদি মশিউর রহমান কিছু না বলে আপনাকে,
উনি কিন্তু শক্তিশালী, পাওয়ার আছে ওনার, তারপরও কিছু বলছে না। মনে করবেন না উনি সিরিয়াল দেখছে বলে আর কিছু বলবে না, না। এখন যদি জনসম্মুখে সিরিয়াল দেয় গোপনে, যেদিন ধরবে সেদিন গুম করে ফেলবে, এমন ধরা ধরবে ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, বাপ বলারও সময় দেবে না। আর যারা দিন বিরোধী বাংলাদেশে ইসলাম কায়েম হতে বাধা দাও বিভিন্ন পন্থা অবলম্বন করে, ইসলাম কায়েমের কথা বললে জঙ্গি ফান্ডামেন্টাল আইএস কত নাম দিয়ে দাবিয়ে দিতে চাও, যদি দিন কায়েমের সত্যিকার খাদেম যারা, কর্মী যারা, কামলা যারা, এদেরকে যদি কেউ বিদায় করতে চায়, দিন যদি তুলে ফেলতে চায়, আল্লাহ বলেন আমি তো মালিক, ও আমির হামজার কি দোষ, ও তো খাদেম, কথা বলেন না কেন? আল্লাহ যদি জনসম্মুখে আপনাকে কিছু না বলে বুঝবেন আল্লাহ এখন ধরছে না, যেই দিন ধরবে আপনার বাপ বলার সময় দেবে। ওই শক্তি আল্লাহর এখনো আছে না? নেই। আমার টার্গেট আমি দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাব মরণ পর্যন্ত, কারণ আমার বেতন দরকার। আমাদের বেতনের নাম কি? বেতন পেতে হলে অবশ্যই আপনাকে ডান প্রাণ দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করা লাগবে। এটা দিন কায়েম হলেও ভালো না হলেও ভালো, আমার বেতন চাই। কারা কারা বেতন পেতে রাজি আছেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহর আইন চাই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ আমি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট করছেন জানি, হক কথা বললে টিকা লাগে আমি জানি। আপনারা যারা এসেছেন ওনার এক একটা গজল যেমন এক একটা বিপ্লবের মতো, আমার এই ছাত্র জীবনে এই 27 বছর আমার বয়স, এখন আমি 3টা বই অলরেডি লিখেছি, কোন আমলে কোন জান্নাত পাবেন আর কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন, এই বইটা আমার গাড়িতে পাওয়া যাচ্ছে, আবার এই স্টেজে কিছু আছে 50 পিসের মতো, যাদের লাগবে শিক্ষিত মানুষ নিয়ে যাবেন, মূর্খ মানুষ নেওয়ার দরকার নেই, কারণ ভাষাটা আরবি বাংলা উচ্চারণ করা আছে, ইংরেজি দেওয়া আছে, যাদের যে ভাষায় সমর্থ লাগে আপনি পড়ে দেখবেন আপনি কোন জাহান্নামে যাচ্ছেন না কোন জান্নাতে যাচ্ছেন। বাসার সামনে গাড়ি আছে, ওই যে বাসায় ছিলাম ওই বাসার সামনে, আশা করছি নিয়ে যাবেন। আসলে বারাক মেলা হয়ে গেছে তো আমার কথা বলতে মন চাচ্ছে না, আমি এত রাতে কথা বলি না, আমার ওস্তাদেরও নিষেধ, মা বাবারও নিষেধ, 12টার পরে কথা বলবো না, ঘুমিয়ে যাওয়া তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে আবার যেখানে কর্মজীবন আছে, আমি মাপ চাচ্ছি পা ধরে, আমি আজকে আর পারলাম না। অন্য কোনো জায়গায় যদি নিয়ে আসেন এত বক্তা রাখবেন না, সর্বোচ্চ 2টা রাখবেন, আমার 9টায় তুলে দেবেন, 12টা পর্যন্ত সময় দেবেন, ইনশাল্লাহ কথা বলবো। আমি বারাকাল্লাহ বোলানা ওয়ারাকুমুল কোরআন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।